শুধু আমার সঙ্গে থাক, তারপর দেখ আমি কি করি। আরে সে তো আমি আছি রে বাবা, তোর কত কাছে আমি আছি বলতো। এত কাছে রয়েছিস তুই, আরো কাছে তোকে চাই, যেন তোর মুখ থেকে আমি ওই বিড়ির গন্ধটুকু পাই। কবিয়ালের জীবনী নিয়ে একটা ডকুমেন্টারি করবো, এটা নিয়ে তেমন কাজ হয় বুঝলি, এবারে ফাঁকা মাঠে সিনেমাটা হলো আর তোর পোমার হাড় গুলো সব নড়ে উঠলো নাকি? ঠাকুর দেখো সারা জানা নাই শোনা নাই, ফিল্ম করবে কি বুদ্ধি, ফিল্ম করার সঙ্গে সঙ্গে পুরস্কারটা একবার চলে আসবো হাতে। আর একটা ফিল্মের কথা করে জানিস, তোকে 5 জন দিয়ে হাতে বেঁচে দিলেও একদিনে শুটিংয়ে খরচ পড়লে তোর সঙ্গে কথা বলাই মুশকিল। আরে বাবা প্রথমত শোন, এই প্রথমত আমরা তো কেউ কমার্শিয়াল ফিল্ম করছি না, আমরা করছি তথ্যচিত্র। তাছাড়া আমার মেয়ে সমুশাই জুড়ি বোর্ড অ্যাটেন্ডে, আর ওই অরুণদাকে চিনিস অরুণদা? হ্যাঁ। আরে অরুণদা রে, অরুণদা বলেছে প্রডিউসার জোগাড় করে দেবে, ব্যাস আমার কি চাই? বেশ সব বুঝলাম, কিন্তু তুই কোনটা চাস, কাজটা ভালো করে করতে না পুরস্কার? আরে কাজ দিকে হবে কেন, কাজ দিকে হবে, আমার তো চাই পুরস্কার। এদেশে রাম জন্মানোর আগেই রামায়ণ লেখা হয়ে গেছে, এই নিয়ম অনুসারে কাজের আগে পুরস্কারটা চলে আসবে আমার এই হাতে। তাছাড়া তাছাড়া কি? আরে শুনিস নি, বন্ডাই অভিযানের একাডেমি তৈরি হচ্ছে। এমন করে বললি, আমার বাড়ির চিলেকোটা ঘর তৈরি হচ্ছে। আরে বনগাঁয়ে কবি গানের একাডেমি তৈরি হচ্ছে, তা আমি জানবো কি করে? বেশ এবার জান, শোন শোন বস, প্রথমত শোন, বনগাঁয়ে সরকারি উদ্যোগে 4 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে একাডেমি, সেখানে কবিগান সম্পর্কিত নানান জিনিস সংরক্ষণ করে রাখা হবে। কবি গানের উপর এই তথ্যচিত্র করলে ওখান দু একটা দাও মারা যাবে। এই সত্যি এতে তো একটা বটিস, বেশ এখন কি করতে হবে বল? কাজ একটা বুঝলি, কাজ একটা, একটা কবিগানকে পাঠিয়ে তাকে একটু ব্যবহার করে নাও, আর ওই কবি গানের আসরের একটা শুটিং এমনি একটা ওই হ্যান্ডি ক্যামেরা দিয়ে হয়ে যাবে। এত সহজ কাজ রে, তাই নাকি? আমার এক দাদার বাবাই তো কবি গান করে, ও তার বাড়িটা বর্ধমান জেলার পিন্ডিরে গান বুঝলি। আরে বর্ধমান দুটো ভাগ হয়ে গেছে, হ্যাঁ পূর্ব না পশ্চিম? পূর্ব বর্ধমান রে। বেশ তাহলে আর কোনো কথা নাই, কাল সকালে চপ মুড়ি ক্যামেরা স্ট্যান্ড নিয়ে বর্ধমান চলো। বর্ধমান, পূর্ব বর্ধমান চলো। তাহলে ওই কাল সকালে চপ মুড়ি ক্যামেরা স্ট্যান্ড নিয়ে পূর্ব বর্ধমান চলো। বাংলা ঢোল বাদ দিয়ে কাঠি ঢোল তুলে দিলে না, কোথাও কেমন কিন্তু কিন্তু লেগেছিল, এখন দেখছি এটা বাজিয়ে আর আমারও বেশি।
আরে কবি গানটা ক্রমশ পিছু হচ্ছে কেন জানো? আধুনিকতার সঙ্গে তাল মেলাতে পারছে না। আরে বাবা, কে বসে বসে 5-6 ঘন্টা ধরে এখন তোমার কবি গান শুনবে? আরেকটা ব্যাপার কি জানো, নতুনত্ব চাই, বুঝলে? নতুনত্ব চাই। তা তো হলো। বায়না পত্র কিছু পেলে নাকি? না, বায়না পত্র কিছু পাইনি। আরে বায়না পেলে তো তোমাকে আগে জানাই নাকি? কবি গানটা বোধ হয় উঠেই যাবে। আরে না না, কবি গানের বাজার একটু মন্দা সেটা ঠিক, কিন্তু তাই বলে কবি গান উঠে যাবে এমন একটা মক্ষম সিদ্ধান্ত নিয়ে নিও। আরে ভোলা ময়দারই কবি গিয়ে পেট ভরেনি, আমি ময়রা বলা ভিয়াই খোলা, ময়রাই 12 মাস, জাতি পাতি নাহি মানি, কৃষ্ণ পদে আস। এই আসরে তত্ত্ব কথা বলে বলে না তোমার মুখ দিয়ে খালি তত্ত্ব কথা বেরুচ্ছে। আরে বাবা, এ সমস্ত বাদ দিয়ে, পরমাত্ম বাদ দিয়ে একটু অর্থের কথা হোক। অর্থ? হ্যাঁ। চন্দ্রবাবু, চন্দ্রবাবু বাইরে আছেন? হ্যাঁ, বায়না মনে হচ্ছে এসেছে, বুঝলে? আসুন আসুন আসুন। আপনি চন্দ্রবাবু তো? হ্যাঁ, ইনি হলেন আমাদের চন্দ্রবাবু নাইডু। বলুন কি বলবেন বলুন। নাইডু মানে? আরে আমার বাজনদার একটু ইয়ার্কি ঠাট্টা করতে ভালোবাসে। আপনি বসুন, আপনি বসুন। হ্যাঁ বলুন, কি বলছেন বলুন। আমি বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম থেকে আসছি। আচ্ছা আচ্ছা। আমাদের স্কুলে রজত জয়ন্তী হচ্ছে এবছর। সামনের মাসে 15 তারিখে অনুষ্ঠানটি হবে। এই অনুষ্ঠানে আমরা কবি গান দিতে চাই, আর তার জন্যই আসা। এই কোন তারিখটা বললেন যেন? আগে ওই সামনের মাসের 15 তারিখ। দাঁড়ান দাঁড়ান, ফাঁকা আছে কিনা দেখি। হ্যাঁ ফাঁকা থাকে বলছি, ওই সময় তো কোনো বায়না নেই। হ্যাঁ হ্যাঁ, আছে 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 আছে, ফাঁকা আছে ফাঁকা আছে। এর তারপরের দিনই মুর্শিদাবাদ, মানে ওখান থেকে চলে যাবো। আরেকটা কথা বলি, শুনুন, দুয়ারে বাজনদার এসব একই থাকবে না আলাদা? আলাদা থাকলে ভালো হয় নাকি? হ্যাঁ, আরে কবি গান হচ্ছে একটা লড়াই, একই থাকলে কেমন যেন সব মেয়ানো মেয়ানো লাগবে। আপনাদের স্কুলের নামটা বলুন তো। শ্রীখণ্ড হাই স্কুল। এটা রাখুন, এখানে আমাদের সমস্ত কিছু দেওয়া আছে। বেশ তাহলে চলি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ ঠিক আছে। যেন শালীনতা বজায় রেখে গান। হ্যাঁ হ্যাঁ, সে মহাপুরুষ দিয়ে একটা পালা করে দেবো। আরে রবীন্দ্রনাথ, নজরুল, হ্যাঁ রামকৃষ্ণ, বিবেকানন্দ কত পালা হয়। আরে মহাপুরুষ দিয়ে পালা দিলে ঠিক জমবে না। এখানে ওই ধর্ম বিজ্ঞান একাল সেকাল এই সমস্ত পালা নিতে হবে। আরে কবি গান মানেই তো লোক শিক্ষা নাকি? হ্যাঁ আপনি ঠিক বলেছেন, বোকাবপ্পুর কাহারে কয়। কেন কি হলো, কি কি হলো মানে? শোনো, আজকাল হলো দেখা নিপুণার যুগ। তোমার কাজ থাকুক না থাকুক,
তোমাকে দেখাতে হবে তুমি খুব ব্যস্ত। শোনো, মাল যেরকমই হোক প্যাকেটটা যেন চকচকে হয়। টাকাটা এবার কমাতে গিয়েছিল কেন? আরে বাবা, একে তো বায়না নেই, বেশি টাকা শুনে যদি পিছিয়ে যায়। যাই তো যাবে, পেটে কাপড় বেঁধে কবি গান করতে আসেনি। অর্কেস্ট্রার বেলায় 25,000 আর কবি গানের বেলায় 5,000 দেবে না? দুয়ারে আছে, বাজনদার আছে, গাড়ি ভাড়া আছে। ঠিকই বলেছো, অর্কেস্ট্রার খুব বাজা। ওই একই গান লোকে যে কি এত শুনে আমি বুঝি না বাপু। তো শুনে দেখে না ওই কোচকে ছুরিগুলো কেমন কোমর দুলিয়ে নাচনকদন করে। তা ঠিক বলেছো, আমাদের সংস্কৃতিটা আস্তে আস্তে চ্যাংরাদের হাতে চলে যাচ্ছে। যাচ্ছে কি, কলকাল গেছে না হলে ওই রাধারানী দেবীকে কি হারমোনিয়াম বিজতে হয়? না গীতাদের চিকিৎসার খরচ সরকারকে চালাতে হয়। আর অস্থিরতা, তা তোমরা কিছু কম করনি? ভদ্রলোক কি বলে গেলেন? বললেন না যে স্কুলের ব্যাপার একটু শালীনতা বজায় রাখবেন? আর এই সমস্ত কর্তন তো তোমাদেরই করা গো। ভোলাময়রা গাইনি সবাই পুজে ভোলার লিঙ্গ আমার লিঙ্গ পুজে কই? হ্যাঁ, সে কথা ভোলাময়রা গিয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমরা তো সে গানকে মার্জিত করেছি। আমরাই তো আবার গিয়েছি সবাই পুজে ভোলার চরণ আমার চরণ পুজে কই, আমরা মার্জিত হলাম। আর আমাদের পরে যারা সংস্কৃতিতে এলো তারা সব একবার ওই কাপড় খুলে ফেললে। সাহিত্য, নাটক, সংস্কৃতি, আরে যে যত কাপড় খুলবে তার তত হিট। এ সমস্ত ছেড়ে কে তোমার কবি গান শুনবে? না, শুধু কাপড় খোলাটা ব্যাপার নয়। আরে আগে এত বিনোদনের মাধ্যম ছিল, এখন চারিদিকে টিভি, ভিডিও, টেপ রেকর্ডার, নানা রকমের জিনিসপত্র দেখতে পাচ্ছ না? ঠিকই বলেছ, শালা এক সিরিয়ালে একদম সংসার অচল, রাশি মাসে মাসেতেই দিন কাবারে। হ্যাঁ, সময়ে বাড়িতে এক কাপ চা পাওয়া যায় না। তার সঙ্গে আর একটা জিনিস যোগ হয়েছে, মোবাইল ফোন। হ্যাঁ ঠিক বলেছ, খেতে উঠতে বসতে সব সময় বেজে চলেছে। আর কি হয়েছে শোনো? কি হয়েছে? আজকে আসছি, দেখছি একটা ছেলে রাস্তার ধারে মুততে মুততে ফোন করছে। আরে ব্যাপারটা কি জানো, ওই বিদেশের শিক্ষাটাকে না নিয়ে ওদের জিনিসপত্রগুলো নিয়ে নিয়েছে, ব্যস্ত মনে করছে সভ্য হয়ে গেছে। কোনো নতুন ছেলে আমার আসা নিয়ে কথা? এই তো লালু কাকার ফকরিটার গেল না। আরে বয়স হচ্ছে, এসব একটু কমা হয়ে এবার। আরে বয়স তো মনে, কাকু এখন আমি স্থিত আছে। যাগ বাবা, তুই সুদীপ্ত বলিস না? এই ভাগ্যি, এই সারদা সুদীপ্ত নাম শুনলে না বুকের ভেতরটা কেমন ভয় ভয় করে। আরে কোথায় যাবি? কোথায়? ওই তো আমাদের সেই ব্যান্ডের রিহার্সাল। কতবার বলেছি ওইসব রিহার্সাল ফিহার্সাল বাদ দিয়ে বাপ ঠাকুরদার পেশাটাকে ধর, তোর গলা আছে, বুদ্ধি আছে। আরে সেজন্যই তো সেকেলে বস্তা পচা মাল আর ঘাড়ে নিতে চাইছে না। ও সেকেলে হলেই সব বস্তা পচা, তাহলে রবীন্দ্রনাথ, নজরুল, রামকৃষ্ণ, চৈতন্য সমস্ত পচা। এই তো কবি আলের যুগ। আরে বাবা, তুমি যাদের নাম করলে তারা যুগের থেকে এগিয়েছিলেন, তোমার মতো এক কথা এক সুর নিয়ে তারা বাজার ধরতে জানলো। এক কথা এক সুর? হ্যাঁ নয়, তারপরে তুই তোমার বলো আর কি বা হলো, তোমার মনেতে সে কি নেশা যে ধরালো, কোনোদিনই শুনলে না তো এই যুগের গান, কি করে ভরবে বলো তোমার মন প্রাণ, বস্তা পচা সেই গান সেই সব সুর ভালো আর লাগে না তাই বলি দূর। আরে এ যুগে, এ যুগের গান শুনেছ? কেউ বসে যাই বাপের সঙ্গে কাজে, কেউ চলে যাই ক্ষেতের কাজে রোজ, সবার ইচ্ছে আর একটু দূরে যাওয়া, মিঠু সুবের সবই নাই অফরোজ। বাহ আর বাবা, আরে এরকম গান কবিয়ালরা বহু আগেই গিয়ে দিয়েছে। কি বলছো? কি আবোলতাবোল? হ্যাঁ আবোলতাবোল। হ্যাঁ শোন তাহলে, বীরভূম জেলার শিরশিরটা গ্রামের কবি আল রজনীকান্ত দাস বৈরাগের গানের কথা কথা শোন। মানুষ হয়ে বেঁচে থাকার কিছু কাছে, স্বার্থ দেশে অর্থ বিনা ঘেঁষে না কেউ কাছে, মানুষ 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 নম্বর কে বলে নাম, পাতু ঘেতু জিতু সুবল যদু মধু শ্যাম। 1930 সালের গান রে এটা। এই তোমরা বাপ বেটা মিলে কি জুড়েছে বলো তো? থামবে থামবে তোমরা। কাকু কাকু, বাবা তুমি কবি আল হিসেবে অনেক বড়,
কিন্তু যুগ তো বড় ছোটকে গ্রাহ্য করে না বাবা। যুগের সঙ্গে তাল মেলাতে না পারলে যুগ ছুঁড়ে ফেলে দেবে শিল্পকে। সরকারি দাক্ষিণ নেই আর মানুষের করুণায় শিল্প বেঁচে থাকতে পারে না বাবা। শিল্পকে তার নিজের জোরে বাঁচতে হয়। আসছি দাদা, আসছি কাকু। এলাম ঘরে তার ছোট্ট মেয়ে অন্য জীবন পাবে। জানো এরা আজকালকার ছেলে, এরা অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। আর জানা বোঝা, আরে আজকালকার ছেলেদের কে বারণ করেছে কবি গানের সংস্কার করতে? এরা এদের বুদ্ধি দিয়ে সংস্কৃতি দিয়ে কবি গানের সংস্কার করুক না। হ্যাঁ বুঝেছি, কিন্তু তোমার ছেলে যদি কবি গান করতে ভালো না লাগে? ওইখানেই তো কষ্ট, ওইখানেই তো যন্ত্রণা। নিজেকে নিজের মতো করে দেখার জায়গা তো ছেলে, আর এইখানে তো মানবের অমরত্ব। একটা বিষয় কি নিয়ে ঘ্যান ঘ্যান করে না তোমার একটা স্বভাব? নন্দর বয়স অল্প, সে বড় হলে সব বুঝতে পারবে, আর তখন তখন